জিদ্দার তো অবশ্যই বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকে, তার ইউনো মোর লেস ওয়ার্ক দেখে এসেছি। যে কখনো যে তার সাথে এত কাছে থেকে এবং একই ছবিতে যে কাজ করার সুযোগ পাবো এটা আমি কখনো ভাবিনি। তো আমার জন্য এটা অনেক বড় একটা পাওনা, খুব বড় একটা রিওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাক্টর, আর এটা আমাকে অনেক এনকারেজ করবে টু মুভ ফরওয়ার্ড। So viewers, we are inside Jazz Media Studio and here we are here to talk to all the stars that are linked to Sultan, the movie that is coming ahead. Unfortunately, Jeet, the main star, has not been present here due to his tight schedule, but we have the actress, the mind-blowing actress and the villain of the movie, and let's speak to them. And you all know already who the actress is. It's our beautiful and stunning Meem and the very, very talented villain Taskin. So let's talk to them and find out how their experience was regarding the movie and how they went on with it. Ujan Rai, international woman trafficking racket, one of the most notorious criminal. Tar dui bhai Ronnie ebong Lamar. সো ভাইয়া, ভিলেনের ক্যারেক্টারটা প্লে করছেন আপনি, সো ওই প্রেশারটা কেমন ছিল? প্রেশারটা খুব ভালো ছিল, আর আমি মনে হয় প্রেশারটা ভালো থাকার কারণেই হয়তো কাজটা করে সবচেয়ে বেশি মজা পেয়েছি। আর সাউথের যে অ্যাক্টিং যে মেথডটা, মানে বিশেষ করে ওদের যে অ্যাকশন যে মেথডটা, ওইটা আমি পার্সোনালি খুব প্রেফার করি আর খুব এনজয় করি। তো কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। ফাইট ডিরেক্টর যিনি ছিলেন তার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। জিদ্দার থেকে অনেক ধরনের সাপোর্ট পেয়েছি, মিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ, তো সেটাও খুব এনজয় করেছি। তো চ্যালেঞ্জের দিক থেকে আমি বলবো যে যেহেতু এটা একটা নেগেটিভ ক্যারেক্টার, আমি কোনো স্পেসিফিক একটা ফর্ম্যাট ফলো করিনি অ্যাক্টিংয়ের জন্য। আই ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল, আর যতটা ইন্টেন্সলি ক্যারেক্টারটা প্লে করা যায় সেটা ট্রাই করেছি আর কি। তো ফর মি পার্সোনালি ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর আপনি ওখানে লাইক ভিলেনের প্লেটার রোল প্লে করেছেন, অ্যাকশন করতে তো অনেক লাইক, বিকজ সাউথের অ্যাকশন অনেকটা ডিফারেন্ট বাংলাদেশি অ্যাকশন ডিরেক্টরস থেকে, সো ওখানে কি কোনো ডিফিকাল্টি ফেস করেছেন যে ওখানে একটু ডিফারেন্স বা এখানে ডিফারেন্স? সাউথের যেই অ্যাকশনের যেই মেথডটা এটা খুব প্রিসাইজ, মানে দে ভেরি পার্টিকুলার অ্যাবাউট হাউ দে শুট এভরি অ্যাঙ্গল অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ অ্যান অ্যাকশন সিন। সো আমার জন্য এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, আর যেহেতু চ্যালেঞ্জ ছিল দেখি এটা আমার কাছে ইন্টারেস্টিং ছিল। তবে আমি বলবো যে আমরা খুব হার্ড ওয়ার্ক করেছি, মানে আমার যে সিনটা ছিল অ্যাকশন সিন, আমার ইন্টেন্স অ্যাকশন সিন একটাই, কিন্তু এটা অনেক বড়, মানে লম্বা একটা অ্যাকশন সিন ছিল। তো ইন্টেন্সিটির দিক থেকে বলবো যে এটাকে আমার আরও বেশি ইন্টেন্স, মানে ফিজিক্যাল ইন্টেন্সিটিটা বেশি ছিল। পানির মধ্যে অনেক কাজ করতে হয়েছে আমাদের, মানে আমার আর কি, আমার সিনটা, সো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর কমব্যাট যে সিনটা ছিল ওইটাও মানে আমি খুব এনজয় করেছি, ওটা সাউথেরই ইউনো ডিরেকশন দেওয়া। আচ্ছা, একটা কোয়েশ্চেন, আপনি কি জিদ্দার ফ্যান ছিলেন আগের থেকে? জিদ্দার তো অবশ্যই বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকে, তার ইউনো মোর লেস ওয়ার্ক দেখে এসেছি। যে কখনো যে তার সাথে এত কাছে থেকে এবং একই ছবিতে যে কাজ করার সুযোগ পাবো এটা আমি কখনো ভাবিনি। তো আমার জন্য এটা অনেক বড় একটা পাওনা, খুব বড় একটা রিওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাক্টর, আর এটা আমাকে অনেক এনকারেজ করবে টু মুভ ফরওয়ার্ড। আর জিদ্দার ব্যাপারে আমি যেটা বলতে পারি, তিনি একজন এত বড় একজন সুপারস্টার, কিন্তু তার মধ্যে ওই জিনিসটা কখনো ফিল করিনি। তার সাথে যখন কাজ করেছি মনে হচ্ছে যে হি ইজ ভেরি ওয়েলকামিং, ভেরি এনকারেজিং, ভেরি সাপোর্টিভ। তো তার থেকে তার সাথে কাজ করে ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি। আচ্ছা, আর এরকম যদি সামনে আরও কোনো মুভিজ আসে ইন্ডিয়ান, বাংলা আর বাংলাদেশি ফিল্ম একত্র করে এরকম একটা, আপনাকে যদি প্রসার করে আপনি কি আরও কাজ করবেন এখানে? অবশ্যই, আমার মনে হবে যে যদি ওই রুমটা আমি পাই অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা মানে যে কোনো ডিরেক্টরের থেকে আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন, আমার মনে হয় আমি যে কোনো প্রজেক্টে কাজ করতে আগ্রহী হব। কিন্তু আমি একটা জিনিস চাই সবসময় অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি কখনো টাইপ কাস্ট হতে চাই না, কারণ আমার মনে হয় একটা অ্যাক্টরকে সব খুব তাড়াতাড়ি লিমিট করে দেওয়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে তাকে একটা সার্টেন ক্যারেক্টার প্লের জন্য এনকারেজ করা। প্রডিউসার বা ডিরেক্টরদের থেকে, এসেন্সিয়ালি প্রডিউসারদের থেকে আমার যেটা আর্জি থাকবে তাদের কাছে, সেটা হচ্ছে একজন অ্যাক্টরকে আপনি অ্যাক্টিংয়ের সুযোগ দিন, গল্পটা এনজয় করার বা গল্পটা ফিল করার সুযোগ দিন। এবং ফ্রম মাই ফেলো অ্যাক্টার্স আমি তাদেরকে যেটা বলতে পারি, অ্যাজ এ নিউ ইউনো আম রিলেটিভলি নিউ ইন দ্য ইন্ডাস্ট্রি, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রাই অ্যান্ড পুশ ইউর সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টার। আমার মনে হয় না যে একটা যে কোনো অ্যাক্টারই সেফ প্লে করাটা
as an artist is fair. তাহলে তার potentialটা, but as an actor তার abilityটা limit হয়ে যায়। আচ্ছা ভাই, আউটসাইড সুলতান আর কি একটা কোয়েশ্চেন, আপনি তো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন, ওখানে ইউ ডিড ইয়োর এডুকেশন অ্যান্ড এভরিথিং, সো ওখান থেকে আসার পরে এই ইন্ডাস্ট্রিতে ঢুকার ওই স্ট্রাগল, কোনো স্ট্রাগল বা এরকম কোনো কষ্ট হয়েছে যে লাইক এখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ঢুকে এরকম একটা নাম আনার? আসলে আমি ছোটোবেলা থেকে অ্যাক্টিং করি, আমি বিটিভির এনলিস্টেড আর্টিস্ট ছিলাম, তো ছোটোবেলা থেকে আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট বা শোজ করার, নাটক করার অপরচুনিটিটা ছিল। যেহেতু ওই এক্সপোজারটা আমার ছিল ছোটোবেলা থেকে, আমি বিদেশে চলে যাওয়ার পর বড় একটা গ্যাপ পড়ে যায়, কিন্তু ইন দ্য মেইন টাইম আমি সবসময় ইন টাচ ছিলাম, আমি সবসময় আপ টু ডেট ছিলাম দেশে কী ধরনের কাজ হচ্ছে। তো আমি মনে করি পার্সোনালি এই টাইমটা হচ্ছে খুব ভালো একটা সময় মিডিয়াতে আমাদের দেশের। আ লট অফ চেঞ্জেস হ্যাভ কাম, আ লট অফ নিউ আর্টিস্ট হ্যাভ অ্যারাইভড ইন টার্মস অফ মিউজিক অর মেকিং অর ডিরেকশন, আমার মনে হয় এটা একটা ভালো একটা টাইম। তো আমি এই সময়টারই অপেক্ষায় ছিলাম আসলে, তো আমার তখন মনে হলো যে আমি এখন আবার গেট ব্যাক করি, এবং যেহেতু মিডিয়াতে আমার বেশ কিছু পরিচিত মানুষ আছেন এবং আমার বড় ভাই আছেন, তিনি একজন ডিরেক্টর, তানিম রহমান অংশুর কথা বলছি, আমার বাবা আনিসুর রহমান তনু ইজ এ ভেরি ওয়েল নোন মিউজিশিয়ান অ্যান্ড এ প্রডিউসার ইন বাংলাদেশ টিভি এস ওয়েল। সো আমাকে মানুষ চিনত আগে থেকেই, কিন্তু ব্যাক করার পর যখন আবার কথা হলো তখন ও আচ্ছা ইউনো ইটস গুড টু হ্যাভ ইউ ব্যাক, সো লেটস ডু আ প্রজেক্ট টুগেদার, দ্যাটস হাউ ইট অল স্টার্টেড আর কি। সো আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো গিয়েছে, বোথ লাইক স্টার্টিং ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া রাইট নাও, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড এভরিথিং ওয়াজ রাইট, সো ফার সো গুড, থিংস ক্যান বি বেটার অফকোর্স, বিকজ কলকাতার থেকে এগেন আমি যেটা বলতে চাই সেটা হলো যে সাপোর্টটা আমার খুব ভালো লেগেছে, এবং আই থিঙ্ক তারা কলকাতা থেকে যখন মানুষ এসে বাংলাদেশে কাজ করে, তাদেরকে আমরা যে ধরনের সাপোর্ট বা লাভটা দিয়ে থাকি সেই সেম জিনিসটা আমরাও আশা করতে পারি ওখানে যাওয়ার। এবং আমি চাই বা আমি আশা করব যে আমরা এখান থেকে যখন অ্যাক্টাররা ওখানে যাব, যদিও অ্যাক্টরটা যদি অনেক বড় অ্যাক্টরও না হয় বা যদি একজন সামান্য অ্যাক্টর হয়, তাকে ওই রেসপেক্টটা দেওয়াটা উচিত অ্যাজ অ্যান অ্যাক্টর, নট অ্যাজ অ্যান অ্যাক্টর বাট অ্যাজ অ্যান আর্টিস্ট, এই সাপোর্টটা তাদের দেওয়া উচিত আমার মনে হয়, যেটা তারা দিয়েছেন আর কি আমাকে। বাট আমি বলবো না যে শুধু যারা অনেক বড় অ্যাক্টর ওদেরকে এটা দেওয়া উচিত, সবাইকে ওই রেসপেক্টটা আমার মনে হয়, এভরিবডি ডিজার্ভস দ্যাট। সবাইকে বলবো হলে এসে কালকে ছবিটা দেখতে, খুব ভালো একটা ছবি, খুব সুন্দর ছবি, দেখে বের হওয়ার সময় বলবো যে সবাই কেউ কান্না করবে, কেউ মনে হবে যে আমি দেখতে পেয়েছি এরকম। সবাই আমার দিশা আমাকে বাঁচান না, সুলতান ফাড়বে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। সবাই আপনার হলে এসে ছবিটা দেখেন, দর্শকদের বলবো আপনারা হলে আসেন ছবিটা দেখেন, আপনার টিকিটের পয়সা যা খরচ করেন তার চেয়ে বেশি মনে হয় রিটার্ন পাবেন, আনন্দ পাবেন, খুব 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 ভালো ছবি, মজার ছবি, না দেখলে কিছু একটা মিস করবেন, সবাইকে হলে আসার আমন্ত্রণ। সবাইকে বলবো হলে এসে কালকে ছবিটা দেখতে, খুব ভালো একটা ছবি, খুব সুন্দর ছবি, দেখে বের হওয়ার সময় বলবো যে সবাই কেউ কান্না করবে, কেউ মনে হবে যে আমি দেখতে পেয়েছি এরকম। মাশা আল্লাহ তোর জেলা আমায় ঘায়াল করেছে, মাশা আল্লাহ তোর জেলা আমায় ঘায়াল করেছে।
করেছে মাশা আল্লাহ তোর জেলা আমার ঘায়েল করেছে বিন্দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে তোর সিল্ক চুলের বিউটিফুল এক নেশা ধরেছে মাশা আল্লাহ